রানীজিরা চা বাগানে চারটি হাতি ঘোরাঘুরি করছে। শুক্রবার রাতে ভুটাবাড়ির জঙ্গল থেকে 22টি হাতি এসেছিল, বাকি হাতি ফিরে গেল। চারটি হাতি বাগানের বিভিন্ন সেকশনে ঘোরাঘুরি করছে। ঘটনাস্থলে মালবাজার বন দপ্তরের কর্মীরা, মানুষের ভিড়ের জন্য হাতিগুলো বিরক্ত হচ্ছে, আর এতেই জঙ্গলে ফেরাতে সমস্যা হচ্ছে হাতিগুলোকে। বন দপ্তর এবং চা বাগান কর্তৃপক্ষ বারবার সাধারণ মানুষকে দূরে সরতে বলেও কিছু মানুষ কোনো কথাই শুনতে চাইছে না। হাতির পেছন পেছন ছুটছে কিছু মানুষ, আর সেই কারণে হাতিগুলো বিরক্ত হয়ে যেখানে সেখানে ছুটোছুটি করছে, যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে সাইরেন বাজিয়ে মানুষজনকে দূরে সরতে বলা হচ্ছে। বর্তমানে চারটি হাতির মধ্যে দুইটি হাতি জঙ্গলে ফেরাচ্ছে বনকর্মীরা, বাকি তিনটি ডামডিম এর কাছে চাকলা বস্তি সংলগ্ন ছোটের মধ্যে আশ্রয় নিয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে এই হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। আচ্ছা, দেখেন গেলে কি তুনিকার গাঁও মে রানী চিরা মেজ হাতি নিয়ে গেল রে, কাকাই চাইছে কিছু লেগে সাল মে তেসন এক বার দুই বার হাতি রেল হাতি বলে তাই যে বিশ্ব হাতি আই রে ওমনি কোথায় দিলাম বাদ মে চাই ছোজে রে ওকে ছাইকে আমি ঘর বাগান মে মতলব কাপি কোনা আছে ছাইক দে রে মানে কোন জানা ডেকে ও চাইটা হাতি যে আমি কার বড় কোটি কে নি বড় কোটি কে সামনে ও কেতনা ডেকে খানাতি হলে এখন ফিলহাল মে তো দুই ছো বড় কা আনে যা যা